আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দারুণ সুস্বাদু আর মজাদার একটি মাছের রেসিপি নিয়ে চলে এলাম। আজ রান্না করব শিং মাছ ভুনা। খুবই সহজ একটি রেসিপি আর খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট করে এই শিং মাছ ভুনাটা রান্না করে নেওয়া যায়, আর এটা সাদা ভাতের সাথে খেতে দারুণ মজার। শিং মাছ ভুনা রান্না করার জন্য আমি এখানে 5টা শিং মাছ নিয়েছি, আর আজকের এই শিং মাছটা আমি আস্তই রান্না করব। আমি শিং মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর শিং মাছের মধ্যে যে রক্তটা থাকে সেই রক্তটা আমি মাছের পিঠের দিকটা এরকম একটু কেটে এখান দিয়ে রক্তটা টেনে ফেলে দিয়েছি। প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে যেন এর কাঁচা গন্ধটা চলে যায়, আর এখানে পেঁয়াজ বাটার পরিবর্তে পেঁয়াজ কুচিও দেওয়া যাবে। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। আর আজকের এই শিং মাছ ভুনাতে আমি কিন্তু এখানে কোনো আদা রসুন দিব না, আদা রসুন ছাড়াই এই শিং মাছ ভুনাটা করব। আর এই পর্যায়ে যদি মাছের মধ্যে কেউ টমেটো দিতে চান তাহলে টমেটো পেস্ট করে দিতে পারেন, বা ছোট ফালি করে কেটেও দিতে পারেন। টমেটো দিলেও এই শিং মাছ ভুনাটা খেতে খুবই ভালো লাগে। মশলাটা সামান্য একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। আর এই মশলাটা যত ভালো করে কষানো হবে মাছের স্বাদটাও কিন্তু ততই বাড়বে। আমি মশলাটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে শিং মাছগুলো দিয়ে দিব। আমি এই শিং মাছের ভুনাটা কাঁচা মাছ দিয়ে রান্না করব। তারপরও আপনারা যদি কেউ এই শিং মাছটা ভেজে নিতে চান তাহলে তেলে হালকা করে ভেজে নিতে পারেন, তবে শিং মাছটা ভাজার থেকে কাঁচা মাছ দিয়েই ভুনা করলে আমার কাছে বেশি ভালো লাগে। আমি এখানে আস্ত শিং মাছটাই ভুনা করছি। আপনারা যদি শিং মাছগুলো কেটে নিতে চান তাহলে ছোট টুকরো করে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। মাছগুলো দিয়ে এখন মশলার সাথে উল্টে পাল্টে দিয়ে একটু কষিয়ে নিতে হবে। আর শিং মাছটা কিন্তু এমনিতে একটু নরম, তাই নাড়ার সময় সাবধানে নাড়তে হবে যেন মাছটা ভেঙে না যায়। খুবই সহজ একটি মাছ ভুনার রেসিপি, আর ঝটপট করে এই মাছটা রান্না করে নিতে পারেন। আর শিং মাছটা রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে এই মাছটা রান্না করা হয়ে যায়। আর এই মাছটা খুবই নরম, খেতেও ভীষণ সুস্বাদু, তাই সবাই পছন্দ করে খেতে। বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য শিং মাছটা খুবই ভালো, কাটা বাছাবাছির ঝামেলা তেমন একটা থাকে না। আমি মশলার সাথে মাছটা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু মাছটা ভুনা রান্না করব, ঝোল রাখবো না, তাই সেই পরিমাণ মতো করেই পানিটা দিয়ে দিলাম। আর এখনও যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মাছের ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, আর মাছটাও রান্না করা হয়ে গিয়েছে। আমি ঝোলটা আর সামান্য একটু শুকিয়ে নেব। এখন নামানোর শেষ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। অনেকেই আছেন মাছের মধ্যে গরম মশলার গুঁড়াটা দেন না, তবে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া দিলে মাছের ভুনাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। গরম মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে। এবার চুলার আঁচটাকে একেবারে অল্প করে দিয়ে আমি 2-3 মিনিট মতো মাছটা রান্না করে নিব। আমার শিং মাছের ভুনা রান্নাটা হয়ে গিয়েছে, আর ঝোলটা আমি এরকম মাখো মাখো রেখেছি। এখন মাছটা চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু আর খুবই অল্প সময়ের মধ্যে মজাদার শিং মাছের ভুনা। গরম ভাতের সাথে এই শিং মাছ ভুনাটা খেতে অসাধারণ লাগে। আপনারাও বাসায় রেসিপিটি ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করি। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।